নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা HTML এ কিভাবে ডেটা লিস্ট ইউজ করব সেই সম্পর্কে শিখব। চলুন দেখে নেই। প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম, এরপর HTML হেড টাইটেল, এখানে আমরা করলাম ডিটেলস অ্যাট্রিবিউট, টাইটেল বন্ধ, হেড বন্ধ করে দিলাম। এরপর বডি, বডির মধ্যে আমরা এখানে দিব লেবেল। এই লেবেলের মধ্যে আমরা লিখব চুজ এনি নেম, কলন দিয়ে দিলাম একটা। দেওয়ার পর আমরা ইনপুট লিস্ট সমান সমান নেম লিস্ট উইদিন ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আমরা ইনপুট ও লেবেলকে বন্ধ করে দিব। ইনপুট বন্ধ করলাম, এরপর লেবেল বন্ধ করে দিলাম। এতটুকু হওয়ার পর আমরা নিচে লিখব ডিটেলস নেম লিস্ট। এরপর আমরা এখানে লিখব অপশন ভ্যালু, অপশন ভ্যালু সমান সমান ইনভার্ট কমার মধ্যে কলকাতা, ইনভার্ট কমা ক্লোজ করে আমরা একটি বিআর ট্যাগ ইউজ করলাম। নেক্সট অপশন ভ্যালু সমান সমান আমরা দিলাম শিলিগুড়ি, এখানেও বিআর ট্যাগ একটি দিলাম। নেক্সট আমরা করলাম অপশন ভ্যালু সমান সমান জলপাইগুড়ি, ইনভার্টার কমা ক্লোজ করে বিআর, এবং লাস্ট আরেকটি করছি সমান সমান ইনভার্ট কমার মধ্যে ময়নাগুড়ি। এবার দেখুন বন্ধুরা, এখানে এই অপশন ভ্যালুটাকে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ডাটা লিস্ট বন্ধ করে দিচ্ছি। ডাটা লিস্ট বন্ধ করার পর আমরা এখানে বডি, তারপর HTML বন্ধ করে দিলাম। এবার এটাকে আমরা সেভ করি। দেখুন ডেটা লিস্ট করার পর আমাদের এখানে অপশনগুলো দিচ্ছে। দেখুন আমরা এই ডেটা লিস্ট ওপেন করার পর এখানে চুজ এনি নেম এখানে শো করছে। এখানে দেখুন অপশন বাটনের একটি টিক চিহ্ন দেখাচ্ছে, তীর চিহ্ন। এবার এখানে যদি ক্লিক করি দেখুন কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এরকম করে শো করছে। আমরা কী করেছিলাম, ভ্যালু কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি করেছিলাম। দেখুন এখানে আমার কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এইভাবে শো করছে। আমরা এইভাবে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারি। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন।